নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় বাজ বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং এই আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন শুধুমাত্র রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় নিয়ে আপনি বড় সিদ্ধান্ত নিবেন না আলোচনাটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হতে চলেছে আগামীকাল মঙ্গলবার একত্রিশে জানুয়ারি দু প্রথমে আপনাদেরকে আমি একটি কথা বলি আগামীকাল রোহিণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ রয়েছে আপনার ব্রহ্ম যোগ রাহুকাল রয়েছে আপনার তিনটা থেকে চারটা বয়কাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবং এর পাশাপাশি আগামীকালের রাশি অনুযায়ী আমি আপনাদেরকে টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে বলবো আমি একটু কথা আপনাদের সামনে আলোচনা করি যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আছে এই দু তিন নাম্বারের জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাকে বড় ধরনের আকর্ষিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন ঘটাতে কিন্তু সাহায্য করবে রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া হচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন কারণ এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে বা হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহু হচ্ছে মেন মালিক রাহু হচ্ছে কলিযুগের রাজা অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার কিন্তু খুব জটজলদি প্রাপ্তি কিন্তু হবে আর রাহু যদি আপনার দুর্বল থাকে রাহু যদি অশুভ অবস্থাতে থাকে রাহু নিচস্ত রয়েছে রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে রাহু অশুভ নক্ষত্রে অবস্থান করছে তাহলে কিন্তু প্রাপ্তি করতে কিন্তু বাধা আসবে এবং আপনার ক্ষেত্রে মহাদশাটা কিন্তু দেখা দরকার কিসের মহাদশা চলছে আপনার ক্ষেত্রে রাজ্যকারী মহাদশা চলছে না মারক গ্রহের মহাদশা চলছে এটা কিন্তু আগে জেনে নিন কারণ আমি চারটি গ্রহের কথা বারবার বলি রাহু শুক্র বুধ এবং শনি আপনার ন্যাকাল চার্টে কেমন রয়েছে যাদের ক্ষেত্রে নেই অবশ্যই আপনারা হস্তরেখা বিশ্লেষণ করুন হস্তরেখা দেখান এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস দেখুন রাহু হচ্ছে আপনাদেরকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে এবং যাদের ক্ষেত্রে প্রচেষ্টা করছেন হচ্ছে না জানবেন আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার আপনি যদি এটা সম্পূর্ণ রূপে এটা হচ্ছে ভাগ্যের খেলা আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে তাহলে আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে ভাগ্যভাব ধনভাব আকস্মিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার কারণ এই ভাবগুলোর উপর যদি কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু বাধা কিন্তু আসবে প্রচুর মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আছে এই যে পাঁচটি রাশির আমি কথা বলছি একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকের সঙ্গেই যে এমন ঘটনা ঘটবে তা নয় কিছু সংখ্যক মানুষের মানুষের সঙ্গে এই প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে যাদের ক্ষেত্রে জন্ম ছকে গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তারা কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় সুযোগ কিন্তু আসতে চলেছে দেখুন যারা বারবার বাধা বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন হস্তরেখা বিচার করুন কার কখন কিভাবে ভাগ্য বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না একটি রাহুরক্ষা কবচও আপনার কিন্তু ভাগ্যকে বদলে কিন্তু দিতে পারে তবে পরামর্শ নিন চার্ট বিশ্লেষণ করুন এবং তার সাথে সাথে দেখতে হবে আপনার ভাগ্যভাব কারণ আপনার জন্ম জন্মছকে কোন বছর প্রাপ্তি রয়েছে দেরি রয়েছে না হয়ে গেছে বার চাট কিন্তু একান্তই প্রয়োজন কিন্তু রয়েছে আপনার ন্যাকাল চার্ট অনুযায়ী দেখুন আপনার ক্ষেত্রে ঘটছে না আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের ক্ষেত্রে বা কোনো পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটছে অর্থাৎ এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারো গ্রহ চারটি গ্রহকে যদি শুভ করানো যায় তাহলে কিন্তু আপনি কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হবে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো তার আগে প্রত্যেককে আমি আবারও বলবো জয় বলি জয় বলি জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নাম্বার ওয়ান এক নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় আপনাদের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সাত এবং তিন আপনাদের শুভ সময় এগারোটা বারো মিনিট থেকে আপনার বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে প্রাপ্তি বড় যোগ সৃষ্টি করেছে সে রাশির নাম অনেক অপেক্ষা করছেন সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার নয় এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সিংহ রাশি এরপর যে রাশির আমি কথা বলবো চার নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ছয় এবং চার আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল দশটা আঠাশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ পাঁচ নম্বর যে রাশির আমি কথা বলব তার আগে একটু আপনাদেরকে কথা বলে দিই নিজস্ব জন্মকুণ্ডলি বিশ্লেষণ করে আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা আগে আপনি জেনে নিন এবং আপনার কোন বছর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন বছরে কোন কোন মাসগুলোর ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা আগে জেনে নিন কারণ এটা সম্পূর্ণ ইন জেনারেল আপনার সঙ্গে কিছু সংখ্যক কথাগুলো কিন্তু আমার মিলার বাধ্য সবার সাথে মিলবে একই রাশির প্রচুর মানুষ আছে সবার সাথে যে মিলবে আমি কখনোই এই কথা দাবি করি না কিন্তু কিছু পার্সেন্ট মানুষের সাথে কিন্তু এই আগামীকাল গাঢ় প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে নয় এবং তিন আপনাদের যে শুভ সময় ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে টাইমটা শুরু হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা আপনাদেরকে বললাম এই পাঁচ রাশির ব্যক্তি আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু আগামীকাল কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে তবে নিজস্ব জন্মকুণ্ডলী ন্যাকাল চার্ট অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন আপনার ক্ষেত্রে কোন সময় প্রাপ্তি রয়েছে এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন বিশেষভাবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা কিন্তু রিপ্লাই অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা রেসপন্সটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাবেন চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনি এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর পরিমাণে বিষয়টি যেন জানতে যেন পারে অযথা কেউ যেন অর্থ অপচয় না করে আমি আগামীকালের কথা বললাম যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার